মনোনয়ন ব্যাপারে আপনার একটা সমস্যা হয়েছিল, সমস্যাটা কি? দেখুন আজকে স্কুটনি আসছে, আলগাপুরে যত ক্যান্ডিডেট সব দিচ্ছে, আজকে 4-5 দিন থেকে আলগাপুরের প্রত্যেক মানুষের যে যোগ্য মানুষ যারা বুদ্ধিজীবী যারা, এরা কইছে যে এনসিপির ক্যান্ডিডেট যে আফতাবউদ্দিন আছে, কইছে তার সঙ্গে আর কোনো কন্ট্রোভার্সি এনে লাভ নেই, সমঝোতা চাইছি। আমি সেটা কইছি যে সমঝোতার দরকার নাই, আর তার সঙ্গে আমার কোনো রাজনীতির লং টাইমের দুশ্চিও নেই, লং টাইমের দুশ্মনীয় নেই। আমি আলগাপুরের প্রত্যেক মানুষের কাছে বিচার দিতে চাই যে আজকে স্টুডেন্টের সময় এজিপি দলের প্রার্থী আফতাবউদ্দিন লস্কর গুয়াহাটি হাইকোর্ট থেকে দুইজন লয়ার আনি যে দীর্ঘ 15-20 মিনিট আমার স্টুডেন্টের সময় ওরা অবজেকশন করেছে যে আমার নমিনেশন ক্যান্সেল করার জন্য। এই আলগাপুরের মানুষের কথা শুনে আমি নীরব ছিলাম, কিন্তু সেইটা আমি আলগাপুরের প্রত্যেক জনতার কাছে বিচার দিয়া যাতে সেটা উপযুক্ত যাতে আমার বিচার চাই। আর ইনশাল্লাহ আমার মনোনয়নের ব্যাপারে লাস্ট পর্যন্ত 15 মিনিট ওরা অবজেকশন করার পরে আমার সব ঠিক আছে, আমি সাকসেস হয়েছি। মানে আপনি পুরো 100% মনোনয়নটা আপনার সাকসেস হয়েছে? সাকসেস হয়েছে, আর কোনো সমস্যা নাই এখন পর্যন্ত আপনার? না কোনো সমস্যা নাই, সঙ্গে সঙ্গে ওরা রিটার্নের মাধ্যমে পুরো রিটার্ন দিয়ে দিয়েছে আমাকে। যাক ভালো হইলো। এখন এই মুহূর্তে আপনি কাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন? দেখেন আলগাপুরের প্রতিদ্বন্দ্বী আমার সম্মুখে এখনো আসে নাই, আমি বলছি 25-30 হাজার বেশি পেয়ে জিতবো, যদি 2-4 হাজার 5 হাজারের ভিতরে যদি কোনো মানুষ ফাইট করতে পারে তাকে প্রতিদ্বন্দ্বী বলা হয়। 25-30 হাজারে জিতলে আর প্রতিদ্বন্দ্বী আছেন সেখানে? কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, আলগাপুরের মানুষ অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে যে সময়ের ইন্তজারে আছে যে কত জলদি নিজাম চৌধুরীকে ভোট দিয়ে বিজয়ের মেলা নিজাম চৌধুরীর গলা দিতে পারে, সেই জন্য ওরা সবার সাথে দল প্রার্থী বদল হয়েছিলাম। আপনার কি কোনো ক্ষতি করতে পারবে? ও কি করে ক্ষতি করবে, ও একদিন চাকরির কেলেঙ্কারি করে আমি ওনাকে, তখন আমি হাইলাকান্দি জেলা টাকমালিক সংস্থার প্রেসিডেন্ট ছিলাম আর ওনার ভাই ছিলেন মুজিবুর রহমান যে কংগ্রেস করেন ভাইয়ের পরে, উনাকে আমি বাঁচানোর জন্য বহুত চেষ্টা করেছি, লাস্ট পর্যন্ত জেলে গিয়া ওর পায়ে বেড়ি লাগায় সেইখান থেকে ছুটিয়ে আসার পরে আমার হাইলাকান্দি জেলার ট্রাক মালিক সংস্থায় নিয়ে ওনাকে গলায় মালা দিয়ে বলছিলাম উনি ভালো মানুষ, কিন্তু সত্যি উনি ভালো মানুষ না দেখলাম। তারপরে অনেক কমসে কম 10 কোটি টাকাই হাইলাকান্দি জেলাতে গিয়া গরিব মানুষের চাকরির নামদারি আত্মসাত করেছে, সে কীরকম প্রতিদ্বন্দ্বিতা আসবে? যাই হোক, ওর এক পাও জেলে আর এক পাও বাইরে, আর ওর নমিনেশন তো ঠিকবে না, ওর নমিনেশন ক্যান্সেল হয়ে যাবে। আপনার এত অঞ্চলে প্রথমে শোনা গেছিল এডিপি ক্যান্ডিডেট আফতাবউদ্দিন লস্কর, কিন্তু এই শেষ মুহূর্তে দেখা গেল বিজেপির ক্যান্ডিডেট একজন মুন স্বর্ণকার নামে একজন প্রক্ষেপ করা হলো, মুন স্বর্ণকার কি আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারবে? শুনুন, এজিপি যে ক্যান্ডিডেট তাকে ইলেকশনে জেতার জন্য দেয় না, অন্যকে জেতানোর জন্য দিয়েছি, তাকে কোথায় জিতাবো? সে তো দলালিত্বে করা হয়েছে যে মাইনরিটির ভোট নষ্ট করবো বিজেপি জিতবে সেখানে, সেটা আলগাপুরের মানুষের বুঝার বাকি নেই, সব বুঝে গেছে। এর কি কোনো প্রভাব পড়তে যাচ্ছে? কোনো প্রভাব নাই, কোনো প্রভাব নাই, সে ভাবছিল হিন্দু ধর্মাবলম্বী বাইরা ভোট দিবে এজিপি বিজেপি বলে, হিন্দুদের ভোট জায়গা যদি দেবার জায়গা না থাকে তাহলে নটাতে মারে দেবে, কিন্তু যে 1 মাস আগে জেল থেকে 56 দিন জেল কাটে, যে গরিবের অন্ন চুরি করে জেলে গিয়েছে, 8 মাস বাগিয়েছিল অন্য জায়গায় লুকিয়েছিল, তাকে কখনো আমার হিন্দু ভাইরা ভোট দিবে না, আলগাপুরের হিন্দু ভাইরা অত পোকা নয়।
আচ্ছা, এই মুহূর্তে একজনের নাম না বললে নয়, আমাদের প্রাক্তন বিধায়ক রাহুল রায়, রাহুল রায়ের স্ত্রী ডেজি রায়, ডেজি রায় এখানে নমিনেশন সাবমিট করেছেন তিনি, তিনি কি আপনার ভোট কাটতে পারবেন মুসলিম ভোট? দেখেন রাহুল রায় সবে রাজনীতি করে একটা পলিসি নিয়ে, রাহুল রায়ের কথা হলো আমি এইখানের একসময় কার বিধায়ক ছিলাম, আর আজকের দিনে সেইখানে যদি আমি হই না তো অন্য কেউ হতে দিব না, তার মনের উদ্দেশ্য এটা। সে উদার বিন্দু তার মিসেস আলগাপুরে, আর বাবা কাটিগড়ে, মোটামুটি আরো করে আরো নাই তো, আরো থাকলে রাখবেন সব চিঠি একটা একটা দিয়ে দিচ্ছে। আচ্ছা শুনেন, মানুষের জীবনে আসার তো শেষ নাই ভাই, আসার শেষ নাই, সেটা আমার দলের সুপ্রিম মনোনয়ন বদলতেন আসবেন সাহেবের একদম বুকে থাকা মানুষ, আমাকে খুবই আদরণ, সেটা আমার মুখের কথা না, বরাকের প্রত্যেক মানুষে জানে, আর ইনশাল্লাহ সেটা আমার দলের সুপ্রিমো বিচার করবে। আমার আমি যা কথা বলবো আমার যতটুকু আমার পাওয়ারের ভিতরে আছে আমি বলবো, আর কিছুগুলো আছে সংগঠনে আমার দলের সেটা আমি বলতে পারবো না, সেটা দলের ডিসিশন করবো কাকে মন্ত্রী দিবে কি দিবে চিন্তা করবো। আচ্ছা, এই মুহূর্তে আছে যাক রাজনীতির কথা আমরা না বাদই দিলাম, এখন একটি সমস্যা এখনও তার জ্বলন্ত সমস্যা আছে আমাদের মোহনপুরে বাঁধ, তারপরে হাওয়ার জল, আলগাপুর মডেল হসপিটাল, এসব কি আপনি ইনি বিধায়ক হওয়ার পরে এসব কি সমস্যার সমাধান করতে পারবেন? শুনুন, আলগাপুর মডেল হাসপাতাল আপনারা জানেন সেই মডেল হাসপাতাল নিয়ে বহু ঘাত প্রতিঘাত হয়েছে, সেই আজকের দিনে যে ক্যান্ডিডেট এসিপি দলের সে বলছে সেইখানে কি উদ্বোধন করবে, সেটা তো আগে উদ্বোধন হয়ে গেছে, যদি আগে উদ্বোধন হলো দেখেন সেই মডেলের ফেসিলিটি সেইখানে নাই, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসার পরে সেই আফতাবুদ্দিনে সেই কেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সে নিজে অপমাননা করেছে, আর আজকের দিনে আবার যখন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাকে বলছে যে এইটা উদ্বোধন করে দিয়ে দিব, তখনকার সময় সার যে সময় সে নিজে পারে নাই তখন মন্ত্রী গৌতম রায়কে দিয়ে আমাকে হিমন্ত দা নিজে বলেছে যে তোমার এখানে গিয়ে কী করবো, আমার কাছে পড়ানো শেষে অসম্মানই হব আমি, কারণ ওনাকে বলা হয়েছে যে আপনি এখানে গেলে আলগাপুরের মানুষ অসম্মান এখানে যেতে লাগে না। ইনশাল্লাহ এইবার ইলেকশন জিতার পরে সঙ্গে সঙ্গে মডেল হাসপাতাল